আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক বন্ধুরা যে যেখান থেকেই দেখতেছেন আমাদের আজকের এই অনুষ্ঠান সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা খুবই ক্রিটিক্যাল একটি বিষয় নিয়ে আপনাদের নিকট এসেছি সাধারণত আমাদের আমাদের অনেকের মধ্যেই এই প্রশ্নটি থেকে যায় বা অনেকে লজ্জার কারণে প্রশ্নটি করতে পারেনি ঠিক তেমনই এক ভাই আমাকে এই প্রশ্নটি করেছেন আমি তাকে সরাসরি জবাব না দিয়ে আমি ভিডিওর মাধ্যমে বা আলোচনার মাধ্যমে জবাবটি দেওয়ার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ জবাব নিয়ে এসেছি বিষয়টি হলো এই ভাই জিজ্ঞাসা করেছেন যে জান্নাতের মধ্যে যারা যাবে তারা কি আল্লাহ আল্লাপাক প্রদত্ত যেই নারী বা হুর পাবে তাদের সাথে জেমা করতে পারবে কিনা জেমা করার অনুমোদন জান্নাতে আছে কি নাই জেমা মানে অর্থ হচ্ছে আপনার মোবাসারা অর্থাৎ সহবাস বা যৌন সঙ্গম যেটাকে আমরা বলি এটা করতে পারবে কিনা এটা অনুমোদিত থাকবে কিনা জান্নাতের মধ্যে বিষয়টি জানার জন্য ব্যক্ত করেছিলেন তো সেই সুবাদে আমি আপনাদের নিকট এসেছি আল্লাহ নবী সাল্লাম এই ব্যাপারে কি বলেছেন তা আসুন আমি একটি হাদিসের কিতাব আপনাদের নিকট দেখাচ্ছি এটা হচ্ছে সুনান তিরমিজি এই হাদিসটি হচ্ছে সুনাম তি সুনান তিরমিজির মধ্যে বাবু আবু আবু সিফাতিল জান্না নামক এই অধ্যায় সমূহের মধ্যে একটি অধ্যায় আনা হয়েছে বাবু মাজা যা আফি সিফাতি জিমা ই আহলি জান্না জান্নাতিদের জিমা সম্পর্কিত অর্থাৎ সহবাস সম্পর্কিত বিষয় বধু এখানে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার পাঁচশো নম্বর হাদিস দেখেন এখানে আনা হয়েছে আল্লাহ নবী সাল্লাম তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন দেখেন এখানে হাদিস মনে আছে

আল্লাহ সোবাহানাহু ও তা আলা এত এত সঙ্গম শক্তি দিবেন মানে এমন এমন মানে অনেক বেশি অনেক বেশি সঙ্গম বা সহবাস করার শক্তি প্রদান করবেন ঠিক আছে তেইলা ইয়া রসুল আল্লাহ আল্লাহসাল্সাল্লামকে বলা হলো আউয়ুতি কুদ আলিক কি করতে সক্ষম হবে নবীজি ইহা কি তারা সেখানে করবে অর্থাৎ সঙ্গম বা যে জেমা জেমা কি তারা জান্নাতের মধ্যে করবে বা এটা কি এত শক্তি বা এত শক্তি দেওয়া কি সম্ভব হবে এক একজন ব্যক্তিকে একশো জন পুরুষের শক্তি দেওয়া হবে সোহান আল্লাহ তাতে তারা বোঝা গেল কি জান্নাতের মধ্যে সঙ্গম বা জমা করার অনুমোদন রয়েছে সেখানে অনুমোদন করবে এবং এক একজন মমিন বান্দাকে আল্লাহ একশো জন পুরুষের শক্তি প্রদান করবেন যাতে করে তারা আনন্দের সাথে বা তৃপ্তির সাথে স্ত্রী সহবাস বা এই জমা করতে পারে তো সম্মানিত দর্শক বন্ধুরা আরও হাদিস অবশ্য অনেক বিভিন্ন কিতাবে থাকতে পারে আমি তালাস করিনি অনুসন্ধান করিনি তা আমার চোখের মধ্যে হাদিসটি পড়েছে সুনান্তির মিজির মধ্যে হাদিসটি আনা হয়েছে নবীজি সাল্লাম বলেছেন জান্নাতিদেরকে এত এত শক্তি দেওয়া হবে জমা করার শক্তি মানে অনেক শক্তি কি সাবি কুদালিক সম্ভব হবে মানে এত শক্তি কি আসলেই দেবে নবীজি আমার বললেন ইউর্ত কুতা মিয়াতিন একশো জন পুরুষের শক্তি এক একজন মমিন বান্দাকে দেওয়া হবে অর্থাৎ যৌন সঙ্গমের শক্তি সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি বিষয়টি আপনাদের রেকর্ড ক্লিয়ার হয়েছে স্পষ্ট হয়েছে আপনারা এ বিষয়ে আদিতাদ অন্তর মধ্যে থাকবে না এই ধরনের প্রশ্ন না করাই ভালো এই ধরনের জিনিস বা এই ধরনের প্রশ্ন অন্তরের মধ্যে না আনাই আমি মনে করি বেটার আল্লাপাক আমাদের সকলকে সহিবুজ দান করুক ওমা আলাইনআালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি